রেখে দিলে তো রাত্রিবেলা হয়ে যেত। দুটো বিস্কুট দিয়ে চা খাও না। এগুলো বসে আছে কেন? তোদের কি হয়েছে? আমি তো যাত্রী দেয়া পাই তাই খেয়ে নি। দুনিয়ার সবাই চা পাওয়াটা খেতে ভালোবাসে, যারা ভারতীয় তারা ভালোবাসে। খেলে কাজ নেই, বললাম দুটো পাওয়াটা চারটে পাওয়াটা বাঁচিয়ে রাখো। আচ্ছা খিদে পেয়ে গেল পাওয়াটা দেখে? হাসি পাবলিক তুমি, হ্যাঁ ও হাসছে, দন্ত বিকশিত নেই, দাঁত দেখা যায় না। আমার বউ হাসলে দাঁত দেখা যায় না, কেন কে জানে। বাবাকে একটু দাও, না বাবাইদের খাওয়ার সময় বাবাইকে দাও, দাঁড়িয়ে ছিঁড়ে দাও, অপ্পো অপ্পো বেশি না, তেলের জিনিস। হ্যাঁ অপ্পোটা ভালোবাসে জানো না তোমার মতো। হ্যাঁ তাহলে আর নিচে ওটা কী বসে আছে ওটা? হ্যাঁ মামা খায় না, মামার খিদে পেয়েছে, মামার বাবু খায়। হ্যাঁ আর দিও না, আর না বে থাকুন না, পরোটা খাক বন্ধুরা, আর কি বলবো। চা দিয়ে পরোটা মুখে রুচি আনতে, মুখে রুচি আনতে চা দিয়ে পরোটা। হ্যাঁ আরেকজন আমাদের ভালোবেসে ওর মুখে রুচি আনার জন্য পেয়ারা খেয়েছে, সেটা খাবেন না, উনি খাবেন চা দিয়ে পরোটা। বাবা যায় এক হাড়ি পরোটা মেরে দেবে। আমার বেলায় ব্রিটানিয়া শুকনো বিস্কুট, দাদু ভাই দাদু খায়, নাতি খায়। কি কি বলো বলো, একবার বলেছো না খাবো না বললে, বলে পরোটা খাবে পর এমন ভাবে বলো মানে তুমি খেলে দুটো কমে যাবে, না খেলেই ভালো এরম ভাবে আর কি। সেই বলে চোর চুপ করো, নাটক করো না, দাঁড়া কে দিয়েছো কান্ড বন্ধ করে দাও। ঠিক আছে বন্ধুরা রাখি, উনি খাচ্ছেন খাক, আমার বাচ্চাদের খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ আমি খাওয়াবো, একটু বড় করে না চল বন্ধুরা, পুরো মালটাই মেরে দিল, দেখুন একটা রাখবে না। ইস বাবা, সেই আমাকে রাতে খরচা করে রুটি আনতে হবে। আমাদের অভাবের সংসার বাবু, দেখতে পাচ্ছ তোমার স্বামী ব্রিটানিয়া বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট করছে, আর তুমি পরোটা না না খাও খাও, আর ওই একটা রেখে কার কার বিয়েতে দেবে ওটা, তা খাও না না তা না না বাবা না না, মনে একটা ক্ষুণ্ণ রেখে থাকবে। তারপরে আবার এত অশান্তি এত ঝামেলা কোনো প্রয়োজন নেই।